আনন্দ টিভির পাবনা জেলার প্রতিনিধি সুবর্ণা নদীকে নৃশংস হত্যার দাবিতে ও অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝিনাইদহের মহেশপুরে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করেন। বৃহস্পতিবার বেলা 11টার সময় মহেশপুর থানা গেটের সামনে আনন্দ টিভির মহেশপুর প্রতিনিধি জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন। আমরা বলতে চাই এই ঘাতকদের অতি দ্রুত আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে দ্রুত আইনের আশ্রয় এনে তাদেরকে বিচার করা হবে। আপনার আনন্দ টিভির প্রতিনিধিকে হত্যা করা হয়েছে, তারা মনে করেছে একজন সাংবাদিককে হত্যা করে তাদের কলম তাদের বিবেককে স্তব্ধ করে দেওয়া হবে, কিন্তু তা সম্ভব হবে না। সারা বাংলাদেশে শুধু সাংবাদিক নয়, সাংবাদিকদের সাথে সারা বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষ তাদের সাথে থাকবে। ঝিনাইদহ থেকে সাব্বির হোসেনের তথ্যচিত্রে পলি টিভি নিউজ ডেস্ক।